হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো, মূলত রাজা আসছে নিয়ে কথা বলবো। রাজা আসছে কবে আসছে, অফিসিয়াল রিলিজ ডেট কোথাও গিয়ে একটা প্রমোশনের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ডিরেক্টর সুজিত রীণ দত্তের পক্ষ থেকে। একটা ইনোভেটিভ মারাত্মক রকম প্রমোশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, এইটা একটা বিষয়। এবং কালকে সম্ভবত টিজার আসতে পারে এই গানটার, এই গানটার টিজার কালকে বা পরশুর ভিতরে সম্ভবত আসলেও আসতে পারে, যেখানে আমরা একটু হলেও নাচের ধুন পাবো আর কি। যেটা বলা হচ্ছিলো যে 8 তারিখে নাকি আসবে, এরকমটা জানা গিয়েছিলো দেবিয়ান্সদের পক্ষ থেকে জানা গিয়েছিলো। আমি কিছু বলিনি আলাদা করে, এবং আমি কোনো, আবারও বলছি, আমি কোনো মানে আপডেটটা কি একদম সে শিলমোহর দিয়ে দিচ্ছে না, এটাই হবে, এটা কেউ বলতে পারছে না এখন। এই রাজা আসছে নিয়ে কারুর কাছে খবর নেই সত্যি কথা বলতে। তবে এইটুকু বলতে পারি যে এই গানটা কিন্তু খুব শীঘ্রই আসছে, সেটা দেবদাও বলেছে। এবার দেবদার একটা কথা অনেকেই বুঝতে পারছে না, অনেকে ভাবছে দেবদার এই টুইটটার মানে কি। তো এটা আমাকে অর্জুনও জিজ্ঞেস করলো পুরো বিষয়টা, এবং অর্জুন ছাড়াও আরও অনেকে জিজ্ঞেস করেছে যে এক্স্যাক্টলি আসাপ মানে কি। এই যে দেবদার লিখেছে, এইটা দেবদার কী লিখেছে, লিখেছে হ্যালো এভরিওয়ান, উই আর কামিং উইথ আওয়ার ফার্স্ট সং আসাপ। আসাপ মানে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা গানের ফার্স্ট গানটাকে নিয়ে আসছি, এই কথাটা দেওয়া রয়েছে। তাহলে তো আমরা মানে ডেট তো দেওয়া হয়নি, ডেট তো এ করা হয়নি, এটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, মানে প্রিয়াংশু থেকে শুরু করে আরও অনেকে জিজ্ঞেস করেছে পুরো বিষয়টা অ্যাসাপ মানে কি। যাই হোক, আচ্ছা এবার আরেকটা জিনিস হচ্ছে সুজিতদার পক্ষ থেকে যেটা এসছে সেটাতে কিন্তু পরিষ্কার হয়ে গেছে গান কবে আসছে, একটা আইডিয়া করা যাচ্ছে। কী লিখেছে, লেখা হয়েছে ভাই লোক পৃথিবীর বুক জুড়ে বুকে প্রথম বন্দুক কোনটা জানা আছে, দশমটাকে নিয়ে ব্র্যাকেট দিয়ে হ্যাশট্যাগ করা হয়েছে, শতকের চীনের তৈরি হয় প্রথম বন্দুক ফায়ার ল্যান্স, চীন সাং 1960 থেকে 1289 বংশের শাসনকালে তৈরি হওয়া এই অস্ত্রকালের পরিক্রমায় আজকে কত ভয়ানক আর যে কি তাণ্ডব করতে পারে সেটা দেখে এটা সহজেই বোঝা যায় যে চীনা প্রোডাক্ট থেকে আজকে সবাই সাবধান। বা আচ্ছা দাঁড়াও, এটাকে ইয়ে করা হয়েছে বলে, মার্ক করা হয়েছে বলে আমি পড়তে পারছি না, আমি একদম অফিসিয়ালি ফেসবুকে চলে যাই, সেখান থেকে পড়তে পারবো। তো সুজিতদা নিজে এটা পোস্ট করেছে। আচ্ছা, বলা হয়েছে যে চীনা প্রোডাক্ট থেকে আজকেই সাবধান হও, গান পাউডারের আবিষ্কারও চীনেই হয়। সব রাজার এই লাইনটাকে নিয়ে ওরা মানে অঙ্কিত আমাকে এ করে পাঠিয়েছে যে সব রাজাদের কারবার আর কি, যেটা বলা হয় রাজাদের কারবার সেইটাই কিন্তু লেখা হয়েছে, এটাকে আবার হাইলাইট করেছে ও, রাজা আসছে যেহেতু গানটাকে করা হয়েছে। আচ্ছা এবার আমি বলছি সেখান থেকে মানে কীভাবে মানে ও ইয়ে করতে পেরেছে, প্রেডিক্ট করতে পেরেছে। প্রথম বন্দুক এর ফটোটাও পোস্ট করছি, দেখো বিদ্রোহ বন্দুক এবং ইংরেজি গান, এই যে ভালো করে দেখো, 1 নম্বর এখানে দেওয়া রয়েছে এবং বন্দুকের ছবিটাও পোস্ট করা হয়েছে। তো যত দূর যা দেখে মনে হচ্ছে যে একেটা 11 হতে পারে আর আদারওয়াইজ 10 হতে পারে। 10 তারিখ কেন বলা হচ্ছে, 10 তারিখ রবিবার অ্যাকচুয়ালি, সেই কারণে। এবং যেহেতু এই মানে হঠাৎ করে এরকম একটা জিনিস মানে অ্যাপার্ট ফ্রম খাদান, এরকম একটা আননোন একটা ফ্যাক্ট বা আননোন একটা জিনিস হঠাৎ করে কেনই বা সুজিতদা পোস্ট করবেন। তো সুজিতদা যার আগে পরপর বড় খাদান নিয়ে পোস্ট করে গেছেন, তো কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে 10 তারিখে কিন্তু একটা আইডিয়া করা হচ্ছে, বোঝা যাচ্ছে না, এটা 100% কেউ বলতে পারে না। তো 10 তারিখে একটা আইডিয়া করা হচ্ছে যে 10 তারিখে গান আসবে, এবং কালকে সম্ভবত এর টিজার আসতে পারে বা পরশু এর টিজার আসতে পারে, দেখা যাক কবে টিজার আসে। আর দেবদা তো বলেই দিয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল গান আসবে, এটা তো বিষয় হলো। এবং এই গানটার রিপোর্ট ভয়ঙ্কর, আমি আগেও বলেছি তোমাদেরকে, এইটা আমি শুনেছি যে গানটার রিপোর্ট ভয়ঙ্কর। এবং এই গানটাতে দেবদাকে পঞ্চপ্রদীপ, আমি নামটা বলতে পারছিলাম না ওই প্রদীপটার, আমার বাড়িতেও পুজো হয় সেখানেও আমি দেখেছি পঞ্চপ্রদীপ, ওইটা পঞ্চপ্রদীপ নিয়ে আমাদের আরতি করতে দেখছি। তো এটা পুরো সেলিব্রেশনের একটা গান হতে চলেছে, পুরোপুরি নাচ ডান্স নাম্বার। এবং বারবার বলছি বাঙালির কালচার রুটেডনেস সেই জিনিসপত্রগুলোকে কিন্তু এই গানটা ফলো করবে, গানটা দেখে তোমরা পাগল হয়ে যাবে, মস্তি পেয়ে যাবে, বলে দিচ্ছি তোমাদেরকে, মিলিয়ে নিও আমাদের কথা বা আমার কথা। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কী মতামত এই যে লেটেস্ট বিষয়পত্রগুলো নিয়ে আমরা ডিকোড করার চেষ্টা করলাম। আর এটা যদি সত্যি হয় তাহলে প্রমোশনকে একটা স্যালুট জানাতে হবে ভাই, যে মাথা পাগলা করে দেবে, মাথা ঘুরিয়ে ঘুরিয়ে প্রমোশন করেছে ভাই, মাথা খাটিয়ে খাটিয়ে তোমাকে বার করতে হবে যে এক্স্যাক্টলি হচ্ছেটা কী। তো খাদানের ফার্স্ট গান সম্ভবত 10 তারিখে 10ই নভেম্বর হয়তো আসছে, দেখা যাক 11ই নভেম্বর না 10ই নভেম্বর কবে আসে। তবে হঠাৎ এরকম একটা মানে আউট অফ দ্য সিলেবাসের থেকে ওরকম করে একটা পোস্ট হঠাৎ করে চলে আসার তো কোনো মানে হয় না, তাই কোথাও গিয়ে খাদানের সাথে লিঙ্ক আপ করারই চেষ্টা করছে সবাই, আমিও চেষ্টা করলাম।
তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।